প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এই দীর্ঘ মহামারীতে সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তোমাদের এই দীর্ঘ বন্ধে তোমাদের পড়াশোনার কিছুটা অসুবিধা হচ্ছে, তাই তোমাদের সুবিধার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তোমরা শিক্ষকদের ক্লাসগুলো দেখবে, তারপর রিডিং পড়ে বইয়ের সৃজনশীল প্রশ্নগুলো পড়বে এবং সিলেবাস দেখে বই পড়বে। তো আজকে তোমাদের সাথে একটি ক্লাস নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র গদ্যাংশ, সেই ছেলেটি নাটিকাটি নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। তো সবাই দেখো, বই খুলো। সেই ছেলেটি নাটিকাটি লিখেছেন মামুনুর রশিদ। মামুনুর রশিদের জন্ম ১৯৪৮ খ্রিস্টাব্দের টাঙ্গাইল। আর তার উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ওরা কদম আলী, ওরা আছে বলেই, ইবলিশ, গিনিপিক ইত্যাদি তার উল্লেখযোগ্য নাটক। তো এখানে সেই ছেলেটি নাটিকাটি আমি এখন রিডিং পড়বো, তোমরা একটু শোনো, সবাই দেখো। সেই ছেলেটি নাটিকাটি তিনটি দৃশ্যে ভাগ করা হয়েছে। প্রথম 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 দৃশ্য হচ্ছে গ্রামের পাশ দিয়ে যাচ্ছে সোমেন, সাবু ও আর্য। সবাই গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছে, বেশ তারা তাদের। একসময় হঠাৎ থেমে যায় আর্য। ওরা আর্যকে ফেলেই চলে যায়। আর্যুর ব্যথা পায়ে সাবু ফিরে আসে। সাবু, কি হলো আবার? আর্য, আমি যে আর হাঁটতে পারছি না। সাবু, রোজ রোজ তোর জন্য আমি স্যারের বকুনি খেতে পারবো না। আর্য, ঠিক আছে তোরা যা, আমি একাই এক্ষুনি যাব। সাবু, থাক তাহলে। আচ্ছা, আইসক্রিমওয়ালা, আইসক্রিম চাই। কি হলো আর্য মিয়া, তুমি এখানে বসে কি করছো? আর্য, কিছু না। আইসক্রিমওয়ালা, স্কুলে যাবে না? আর্য, না। তো সে প্রথম দৃশ্যে সে স্কুলে যেতে পারে নাই, তার বন্ধুরা স্কুলে চলে গেল কিন্তু সে যেতে পারে নাই। আর আইসক্রিমওয়ালা বলছে স্কুলে ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ, আমিও খুব স্কুল ফাঁকি দিতাম, আমার অবস্থা দেখো, যদি লেখাপড়াটা করতাম তাহলে কি আর আইসক্রিম ফেরি করতে হতো? যাও স্কুলে যাও, চাই আইসক্রিম। আচ্ছা, এখানে আর্য স্কুলে যেতে পারিনি, সেই স্কুলে যেতে পারিনি। আর্য বলল, এখন আমি কি করব, বাড়ি গেলে বাবা বলবে স্কুলে ফাঁকি দেওয়ার মতলব, স্কুলে গেলে স্যার বলবে দাঁড়িয়ে থাকো, আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না, এখন কি হবে? মানে সে স্কুলে যেতে পারে না, সেজন্য তার চিন্তা যে কি হবে এখন। আর দ্বিতীয় দৃশ্য হচ্ছে টিফিনের ঘন্টা বাজে, সোমেন, সাবু ও আরও ছেলেমেয়েরা টিফিন পিরিয়ডে বেরিয়ে আসছে, তারা খেলছে। এ সময় আসেন শিক্ষক লতিফ স্যার। এই সাবু, এদিকে শোনো। আচ্ছা, আর্যুকে দেখছি না যে? সাবু, স্যার মাঝপথে এসে আর্যু বলল তোরা যা, এরকম মাঝে মাঝেই করে আর্যু। লতিফ স্যার, কিন্তু কেন করে? সাবু, এমনি। লতিফ স্যার, এমনি মানে ইচ্ছে করে নাকি কোনো সমস্যা আছে ওর? সাবু, জানি না স্যার। লতিফ স্যার, আচ্ছা এই যে সোমেন, এদিকে শোনো, তোমার কি মনে হয় আর্যু কি ইচ্ছে করেই স্কুল কামাই করছে?
সোমেন স্যার ওর যে কি হয় হঠাৎ করে বলে আমি আর যেতে পারছি না, তোরা দাঁড়া। তখন ওয়ার্নিং বেল বেজে গেছে, আর কি দাঁড়াতে পারি, তাই তো চলে আসি, সেটাই ভালো না স্যার? লতিফ স্যার কোথায় যেন একটা সমস্যা মনে হচ্ছে। তারপর তৃতীয় দৃশ্যে বলা হয়েছে আম বাগানের কথা। আম বাগান অসহায় আরজু বসে আছে, একাশে উঠে দাঁড়ায়, একটা পাখি ডাকছে, তাকে অনুসরণ করার চেষ্টা করছে সে। আরজু, পাখি একটু নিচে নামো না, তোমার সাথে কথা কই, আমাকে স্কুলে নিয়ে যাবে? সাবু, সোমেন ওরা কেউ নিয়ে গেল না, তুমি নিয়ে যাও না, তোমার ডানায় ভর করে চলে যাব। কি হলো, নেমে গেলে কেন? ম্যাগ আমায় নিয়ে যাও না, তোমার কোলে বসে চলে যাব স্কুলে। কি বলছো, ভিজে যাব? ভিজলাম, আবার শুকিয়ে যাব। তবু তো স্যার বুঝবেন। ছোট পাখি চন্দনা, এই যে শালিক আমাকে দেখতে পাচ্ছ না, আমি একলা একলা বসে আছি, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার সাথে কথা বলো না। চন্দনা আমায় দিল না, ম্যাগ আমায় নিল না, শালিক আমার সাথে কথা বলে না। মানে তার ইচ্ছা যে তাকে কেউ স্কুলে নিয়ে যায়নি, ম্যাগ পাখি এগুলা। এখানে সে স্কুলে এখানে তার মনটা খুবই খারাপ, মানে সে যেতে চাইছিল স্কুলে, যেতে পারেনি, পাখিও নিল না, তারপরে সুমেল সাগু ওরাও ওকে স্কুলে নিয়ে যায়নি। আচ্ছা, তাহলে এই নাটিকাটির উদ্দেশ্য হলো, এখানে এই যে নাটিকাটি, এই পাঠের উদ্দেশ্য হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি মমত্ববোধ সৃষ্টি করা। আমাদের তোমাদের মধ্যে যেন শিশুদের প্রতি মমত্ববোধ সৃষ্টি হয়, সেজন্য এই পাঠটি আমাদের পাঠের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে নাট্যকার মামুনুর রশিদ রচিত সেই ছেলেটি একটি নাটিকা। এই নাটিকাটিতে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে, একই সাথে প্রকাশ পেয়েছে শিশুর প্রতি বড়দের মমত্ববোধ। আর্য, সোমেন ও সাবু তিন বন্ধু একই স্কুলে একই শ্রেণীতে পড়ে, কিন্তু বিদ্যালয়ে হেঁটে আসতে পারে না। কখনো কখনো হেঁটে আসতে পারে না, মাঝে মাঝে তার পা অবশ হয়ে আসে, বন্ধুদের সাথে সমান তালে চলতে পারে না, কখনো কখনো বসে পড়ে, বন্ধুরা আর্যর জন্য আস্তে আস্তে হাঁটে, তাতে স্কুলে যেতে দেরি হয়ে যায় এবং ওরা শিক্ষকের কাছে বকুনি খায়। আসলে হয়েছিল কি, আর্য ছোটবেলায় ভীষণ অসুখে পড়েছিল, তাতে তার পা সরু হয়ে যায়, চিকন হয়ে যায় তার পা, কিন্তু আর্য জানে না তার পা কেন অবশ হয়ে আসে, তার মা জানেন, সেজন্য তার জন্য তার অসুখের কথা শুধু তার মা জানেন, তিনি কাঁদেন। একদিন স্কুলে যাওয়ার পথে পা অবশ হয়ে গেল, আর্য বন্ধুদের স্কুলে চলে যেতে বলে, সে রাস্তার পাশে বসে থাকে, আইসক্রিমওয়ালা আসে, হাওয়াই মিঠাইওয়ালা আসে, সে তাদের সাথে কথা বলে, তারা চলে যায়। আর্যভাবে পাখি কিংবা ম্যাগ যদি তাকে উড়িয়ে নিয়ে যেত স্কুলে, এদিকে শিক্ষক লতিফ স্যার আর্যকে ক্লাসে না দেখে সুমেনদের কাছ থেকে ঘটনাটি জেনে সুমেনদের সঙ্গে নিয়ে আর্যুর খোঁজে রওনা হন। আর্যুকে দেখে তিনি বুঝতে পারেন যে আর্যুর পা অবশ হয়ে আসা একটা রোগ। তখন লতিফ স্যারের কথায় সুমেনদের মনে সহানুভূতি জাগে, তাদের সহায়তায় আর্যু স্কুলে যায়।
আরজু স্কুলে যায়। আচ্ছা, তাহলে তোমাদের কিছু কঠিন শব্দ কঠিন শব্দগুলো অর্থগুলো লিখে দিই, লিখি বোর্ডে দেখো শব্দ অর্থ। বেশি শব্দ নেই, সেই ছেলেটি মানে সেই ছেলেটি নামক এই লেখাটি একটি নাটিকা। শব্দ অর্থ সেই ছেলেটি একটি সেই ছেলেটি একটি নাটিকা। তারপর আছে দৃশ্য, দৃশ্য হচ্ছে এক একটি ঘটনাস্থলকে দৃশ্য বলা হয়। এক একটি ঘটনাস্থল একটি ঘটনা স্থলকে একটি ঘটনাস্থলকে দৃশ্য বলা হয়। দৃশ্য একটি ঘটনাস্থলকে দৃশ্য বলা হয়। এক একটি ঘটনাস্থলকে দৃশ্য বলা হয়। তারপর মতলব মানে ফন্দি। মতলব মানে ফন্দি, উদ্দেশ্য বা ফন্দি। উদ্দেশ্য বা ফন্দি
টাঙ্গাইল, আজকে মিষ্টি লাই টাঙ্গাইলের জন্য। টাঙ্গাইল আচ্ছা, তাহলে তোমাদের এই মামুনুর রশিদ বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার, অভিনেতা ও নির্দেশক। তিনি তার জন্ম ওনার জন্ম হচ্ছে 1948 খ্রিস্টাব্দে টাঙ্গাইলে। উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ওরা কদমালি, তারপরে ইবলিশ, গিনিপিক ইত্যাদি হচ্ছে তার রচিত উল্লেখযোগ্য নাটক। আর শব্দার্থগুলো হচ্ছে সেই ছেলেটি মানে একটি নাটিকা, অর্থ হচ্ছে একটি নাটিকা। তারপর দৃশ্য, এক একটি ঘটনাস্থলকে দৃশ্য বলা হয়। দৃশ্য এক একটি ঘটনাস্থলকে দৃশ্য বলা হয়। তারপরে হচ্ছে মতলব মানে উদ্দেশ্য বা ফন্দি। আচ্ছা, তাহলে তোমরা এখানে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এখানে একটি বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুর কথা বলা হয়েছে। তোমাদের যেন এই বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের প্রতি মমত্ববোধ সৃষ্টি হয়, সেজন্যই এটি আমাদের পাঠের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরাও যেন এরকম সহযোগিতা করি, এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি মমতাবোধ দেখাই, সেটাই এখানে বলা হয়েছে। তো তোমরা সবাই রিডিং পড়বে, তারপরে এই যে এখানে সৃজনশীল প্রশ্ন আছে কিছু, এগুলা পড়বে। এখন তোমাদের কিছু বাড়ি কাজ দিচ্ছি, সবাই খাতায় তুলে নাও। বাড়ির কাজ লেখো সবাই। আচ্ছা, তাহলে সবাই প্রশ্নগুলো নাও, লিখো, খাতায় তুলে নাও। সেই ছেলেটি নাটিকাটি পাঠের উদ্দেশ্য কি? সেই ছেলের নাটিকাটি পাঠের উদ্দেশ্য কি? 2 নম্বর হচ্ছে স্কুলে ফাঁকি দেওয়া খুব খারাপ কেন?
খুব খারাপ। খুব খারাপ কেন? কেন আজ বসে পড়লো কেন ব্যাখ্যা করো। তিন নম্বর হচ্ছে পথে, আজু পথে বসে পড়লো, বসে পড়লো কেন ব্যাখ্যা করো। আচ্ছা তাহলে আমাদের বাড়ির কাজগুলো সবাই লিখে নাও। প্রথম এক নম্বর হচ্ছে সেই ছেলেটি সেই ছেলেটি নাটিকাটি পাঠের উদ্দেশ্য কি। দুই নম্বর হচ্ছে স্কুলে ফাঁকি দেওয়া খুব খারাপ কেন। তিন নম্বর হচ্ছে আরজু পথে বসে পড়লো কেন ব্যাখ্যা করো। সবাই প্রশ্নগুলো খাতায় তুলে নাও। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। খুদা হাফেজ।